আমরা আমাদের চারপাশের জীববৈচিত্র্যের মধ্যে অনেক কিছু দেখি, কিন্তু যদি সেটির ওজন আকৃতি বা আচরণ অস্বাভাবিক হয় তখন আমরা সেটিকে দানবের সাথে তুলনা করি। যদিও কোনো মানুষ আজ পর্যন্ত নিজ চোখে কোনো দানব দেখেছেন বলে মনে হয় না। যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের সুঠাম দেহের কারণে আমরা তাদেরকে বডি বিল্ডার বলে থাকি, যার মূল কারণ হচ্ছে বিভিন্ন শারীরিক পরিচর্যা বা এক্সারসাইজের মাধ্যমে তারা নিজেদের শরীরের পেশিগুলোকে আকর্ষণীয় করে থাকেন। কিন্তু আপনি এমন কি কখনো শুনেছেন যে কোনো প্রাণীর মধ্যেও মানুষের মতো বডি বিল্ডার আছে, যারা এক্সারসাইজ না করেও বডি বিল্ডার প্রাণী হিসেবে খেতাব লাভ করেছে? বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তেমনি দানবাকৃতির একটি জাতের গরু সম্পর্কে, যার নাম বেলজিয়ান বুল। আপনি যদি এই গরুটি সম্পর্কে জেনে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনার বন্ধুর সাথে একটা এক্সপেরিমেন্ট করতে পারবেন। আর সেটি হলো, ধরুন আপনার বন্ধুটির এই গরু সম্পর্কে ভালো ধারণা নেই। আপনি যদি আপনার বন্ধুকে বলেন যে ধরনের এক্সারসাইজ করলে মানুষের শরীরের মাংসপেশি বৃদ্ধি ও মজবুত হয়, সেই এক্সারসাইজ যদি কোনো গরুকে দিয়ে করানো যায় তবে ওই গরুর শরীরও মানুষের মতো পেশিবহুল, মজবুত ও শক্তিশালী হবে। আপনার বন্ধু অবশ্যই তা বিশ্বাস করতে চাইবে না। তখন আপনি আপনার বন্ধুকে এই বেলজিয়াম বুল গরুর ছবি বা ভিডিও দেখাতে পারেন, আর এরপর দেখুন আপনার বন্ধুটির রিয়াকশন কেমন হয়। আসলে ব্যাপারটা এভাবে বলার কারণ হচ্ছে, প্রথম দেখায় যে কেউ ধারণাই করতে পারবে না একটি গরু কি করে এতটা পেশিবহুল ও স্বাস্থ্যবান হতে পারে। জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। 19 শতাব্দীতে বেলজিয়ামে ইংল্যান্ড থেকে আগত শর্টহর্ন প্রজাতির গরু এবং ফ্রান্সের চাবোলাই প্রজাতির গরু থেকে সর্বপ্রথম ক্রসব্রিড করে এই জাত উদ্ভব হয়। আধুনিক গরুর এই জাতটি 1950 সালে অধ্যাপক হ্যান্সের দ্বারা উন্নতি লাভ করে। 1971 সালে নিক টুট নামের একজন কানাডিয়ান কৃষক বেলজিয়াম বুল গরুগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তিনি টেক্সাসে অধিবাসী হয়ে ওই অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে গবাদি পশু পালন সম্পর্কে শিক্ষাদান করেন। বিশ্বের বিভিন্ন দেশে এই গরু রপ্তানি করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আফ্রিকা, আমেরিকা, ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশসমূহ। বেলজিয়াম বুলের ফিড কনভার্সন রেশিও বা FCR অনেক ভালো, যার ফলশ্রুতিতে অনেক কম ফিড ব্যবহার করে গরুগুলোর ওজন ও প্রোটিন বৃদ্ধি এবং চর্বি জমা হ্রাস করা সম্ভব হয়। এই গরুগুলোর হাড়ের গঠন অন্যান্য সাধারণ গবাদি পশুর মতো, যদিও বেশি পরিমাণে পেশি ধারণ করে, যার কারণে হাড়ের অনুপাতে মাংস বেশি থাকে। জেনেটিক মায়োস্ট্যাটিন মিউটেশনের ফলে অন্য গবাদি পশুর তুলনায় এই গবাদি পশুর মাংসপেশির উৎপাদন গড়ে 20% বেশি। মিট প্রোডাকশন বৃদ্ধির লক্ষ্যে খামারিরা এই গরু পালন করে থাকেন। এত বেশি সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে অনেক। ডাবল পেশিযুক্ত গরু নিয়মিত ডাইস্টোসিয়া অনুভব করে, যার ফলে জন্মদানে অসুবিধা দেখা দেয়। অতিরিক্ত মাংসপেশির কারণে এই গরুকে কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে গর্ভধারণ করানো হয় এবং প্রসবের সময় সিজারের মাধ্যমে বাছুর জন্মদান করা হয়। একটি গাভী এই ধরনের 5 বা 6টি প্রসবের জন্য বেঁচে থাকতে পারে। বিশ্বজুড়ে রয়েছে বেলজিয়াম বুলের মতো এরকম আরও অনেক ব্যতিক্রমী এবং অবাক করার মতো গবাদি পশুর জাত। সে সকল পশুর ব্যাপারে জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুকে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন টাউন পিপলের।